আমরা বারবার বলছি সবকটা গেটে আমরা গেট 3 গ্রুপ ডি 1 এন্ড 2 আর আমরা আরেকটা বলছি সবাইকে যে আপনারা অ্যাডমিট কার্ডে মোবাইল গেটে গ্রুপ এ গ্রুপ এ এর গেটে আছেন তাদের উদ্দেশ্যে বলছি অ্যাডমিট কার্ডে মোবাইল নাম্বারটা জানো দিয়ে দেয় সবাইকে বলছি মোবাইল নাম্বারটা অবশ্যই মেনশন করে দেবেন जो सभी लोग ड्राइंग करने के लिए आ रहे हैं ड्राइंग कंपटीशन के लिए आ रहे हैं उनके लिए हम लोग बार बार बोल रहे हैं कि आप लोग हर ग्रुप के लिए अलग अलग गेट है आप लोग उसी गेट को फॉलो करिए सिक्योरिटी भाई रा हमारे क्लब मेंबर वॉलंटियर रा आछे अपनारा समस्त गार्डियन का मोबाइल नंबर लिख दीजिए निर्दिष्ट ग्रुप निर्दिष्ट गेट दी एमपी ने बात करें ग्रुप के एडमिट कार्ड के ऊपर सभी लोग मोबाइल नंबर लिख दीजिएगा অঙ্কন প্রতিযোগিতা সেখানে প্রবেশ করার ক্ষেত্রে আপনারা একটু গাইড করুন Enter with your child or children inside the Sribhumi Cricket Coaching Center ground to participate in this schedule. In this, I request Group A to enter from group number 5, Group B to enter from तीन चार्टर है उसे फॉलो कीजिए हर ग्रुप के लिए अलग अलग गेट है ग्रुप ए के लिए गेट 5 ग्रुप बी गेट 4 ग्रुप सी गेट 3 डी 1 एंड 2 सभी बच्चों को दिखा चुके हैं ग्रुप सी और ग्रुप डी में जितने भी पैरेंट और गार्जियन हैं आप सभी को बोल रहे हैं एडमिट कार्ड टारगेट का डायरी में तो सवाल है एडमिट कार्ड का दिन है अन्य मोबाइल नंबर तो लिखे रहे ঠিক আছে আচ্ছা আচ্ছা বসে দাঁড়াও ঈশ্বরের আপনাদের জায়গায় বসুন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অল বেঙ্গল আর্টার আমাদের এই ড্রয়িং এর জায়গাটাকে খালি করে দিন আপনাদের জন্য আলাদা জায়গা আছে সবাই সহযোগিতা করুন সবাই অ্যাডমিট কার্ডের মোবাইল নম্বর অবশ্যই লিখে দিন যে সবই লোক গ্রুপ সি আর গ্রুপ ডি আমাদের মেম্বার ভলেন্টিয়াররা আছে আপনারা সবাইকে বসিয়ে দেবেন আপনারা কাইন্ডলি জায়গাটা খালি করে দিন
सबसे अनुरोध है कि भूमि स्पोर्टिंग क्लब आयोजित ऑल बेंगल आर्ट कॉन्टेस्ट 2023 আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। প্রবেশ করেছেন সকল গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের বাচ্চাদের যথাস্থানে বসিয়ে আমাদের এই ড্রয়িং এরিয়াটা খালি করে দিন। যেই গার্ডিয়ানরা গ্রুপ সি আর গ্রুপ ডিতে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছি, কার্ডে মোবাইল নাম্বারটা অবশ্যই মেনশন করে দেবেন। जो सभी लोग अभी ड्रॉइंग के लिए आ रहे हैं उन सभी से रिक्वेस्ट है, आप लोग एडमिट कार्ड के ऊपर मोबाइल नंबर लिखिए और কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অগ্নি নির্বাপন। এটা আপনার পুত্র বা কন্যার কাছে অবশ্যই দিয়ে দেবেন। আমি বারবার করে বলছি সমস্ত গার্ডিয়ানদের, অভিভাবক অভিভাবিকাদের, আপনারা দয়া করে বারবার করে বলছি অ্যাডমিট কার্ডটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন প্রত্যেককে। আমি আবার একটু বলি, গেট নাম্বার 5 থেকে গ্রুপ এ, গেট নাম্বার 4 থেকে গ্রুপ বি। যে গার্ডিয়ান লোক হ্যায় আপ লোগো সে অনুরোধ হ্যায় আপ লোগ জগহ খালি কর দিজিয়ে। হাম লোগ এক ক্লাব মেম্বার ভলান্টিয়ার হ্যায়, সব লোগ ধ্যান রাখিয়েগা, আপ লোগ ও জোন পুরা খালি কর দিজিয়ে। যারা যারা গ্রুপ, হাম লোগ সবি সে বার বার অনুরোধ কর রহে হ্যায়, কোই ভি প্যারেন্ট গার্ডিয়ান ড্রয়িং এরিয়া কে বাউন্ডারি কে সামনে আপ মত খড়ে রহিয়ে, সব লোগ সহযোগ কিজিয়ে। কাফি ক্লাব মেম্বার ভলান্টিয়ার হ্যায় सबको हेल्प करने के लिए, आप लोग सहयोग कीजिए। और जरा ग्रुप में आज सबाई जरा नहीं ड्यूटी पे निर्दिष्ट ग्रुप पे दाड़ी पड़े, ग्रुप ए बी सी डी। एडमिट कार्ड के ऊपर मोबाइल नंबर जरूर लिखिए और ड्राइंग एरिया से आप लोग सभी हट के जो आप लोग के लिए जगह बना है वहां पे जाके बैठिए। हम लोग बार बार अनुरोध कर रहे हैं आप सभी लोग ड्राइंग एरिया को छोड़ दीजिए। जरा हमारे क्लब मेंबर वॉलंटियर रहा आचन तादर उद्देश्य बोलची ये जगह का हमारे ऑर्गेनाइज करने के लिए अपना ये जगह खाली कर दी सी पार्टनर जितना निर्दिष्ट जगह है खाली कर दी। প্রত্যেককে অনুরোধ করছি স্টেজের সামনের জায়গাটা ফাঁকা করে দিন। সমস্ত অভিভাবক অভিভাবিকাদের আমরা আন্তরিক अपने बच्चे बहुत सुरक्षित है यहाँ पर, आप कृपया बाहर जाए। माता पिताओं से अनुरोध किया जाता है आप कृपया बाहर जाए। आज के अन्यतम विचारक
আমরা একটু অনুরোধ করছি গার্জেনদের, আপনারা একটু ফাঁকা করে দিন স্টেজের সামনেটা, একটু ফাঁকা করে দিন দয়া করে একটু সমস্ত জায়গা। সমস্ত অভিভাবক অভিভাবিকাদের আমরা অনুরোধ করছি আপনারা এই জায়গাটা ফাঁকা করে দিন প্লিজ। নতুন যারা কম্পিটিটার্স আসছে আর প্রত্যেক কম্পিটিটার্স আমরা প্রত্যেক কম্পিটিটার্সদের অনুরোধ করছি আপনারা একটু যদি বাইরে চলে যান। মাঠের বাইরে চলে যাবেন, সবই মাতা পিতা সে অনুরোধ কিয়া। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে রাজ্যের মাননীয় মন্ত্রী বিজ্ঞাপন জরুরি পরিষেবা দপ্তরে মাননীয় মন্ত্রী সুনীল ঘোষ। আজকের যিনি উদ্বোধন কর্মটি সূচিত করবেন, আমি বাবা মাদের আবার করছি একটু জায়গাটা একটু ফাঁকা করে দিন। सभी बच्चों को हमारे जिम्मेदारी पर छोड़ के आप बाहर प्रतीक्षा करें। शिवम स्पोर्टिंग क्लाब आयोजन विभिन्न क्लास स्टूडेंट्स अंशग्रहण कर सीट दे আমি প্রত্যেককে অনুরোধ করছি তোমাদেরকে শীট দেওয়া হচ্ছে, কিন্তু কেউ কোনো ড্রয়িং করবেন শীট দেওয়া হচ্ছে তোমরা কিন্তু শুরু করবে না। ডোন্ট স্টার্ট ড্রয়িং আনটিল দ্য ডাইরেকশন ইজ গিভেন ফ্রম জাজেস। ডোন্ট স্টার্ট ড্রয়িং আনটিল বিচারক, প্রখ্যাত বিচারক সুব্রত গঙ্গোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকর যার চিত্রশিল্প আমরা দেশ পত্রিকায় তারা মন্ত্রী বিতরণ হিসেবে আসছেন, তাই আমরা আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মধ্যে অপক্ষের মধ্যে উপস্থিত হবেন আজকের অঙ্গন প্রতিযোগিতার উদ্বোধন for our respected Minister of Fire and Emergency Services, Government of West Bengal, हमारे आदरणीय मंत्री आज के हम लोग को हर बात सुन और संगे सिंगिया से एवं असंख्य प्रतिजोगी प्रतिजोगी की
স্কুলের মতো যারা ছোট্ট ছোট্ট প্রতিযোগী মাননীয় সুধীর ঘোষ তোমাদের কাছে যাচ্ছেন প্রত্যেকের সঙ্গে পরিচিত হচ্ছে শুভম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় রাজ্যের মাননীয় মিনি গভর্নর সমস্ত বিভাগের অপূর্ব সুন্দর একটি মুহূর্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি सब लोग से अनुरोध है सर खुद हर ग्रुप में जा रहे हैं बच्चों को बहुत प्यार करते हैं हम लोग सब ये इतना अच्छा वातावरण है ठंड के दिन में ठंड के मौसम में खुद प्यार के आदमी प्यार के इंसान सुजीत घोष के लिए जोर से ताली मारिए आप लोग बच्चे के बड़े ताली दिए अभिनंदन जनाओ ये बहुत ही माननीय सुनील घोष समस्त অভিভাবক অভিভাবিকাদের আমরা অনুরোধ করছি আপনারা বাইরে চলে যান একা ছেড়ে দিয়ে একটু সাহসী হতে দিন খুব সুন্দর একটি মুহূর্ত আমি ছোটদের অনুরোধ করি হ্যান্ডস টুগেদার ফর আওয়ার রেসপেক্টেড মিনিস্টার অফ ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী সুজিত বোস আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় রবীন্দ্র নারায়ণ নাগ মাননীয় অশোক কুমার বণিক আপনাদের আসন অধিগ্রহণ করার জন্য অনুরোধ করছি বাবলুদা আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় সুজিত বোস আজকের উদ্বোধক সেই সঙ্গে সুব্রত গঙ্গোপাধ্যায় একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকর তার ছবি তোমরা দেশ পত্রিকায় দেখতে পাও এবং মাননীয় সুব্রত গঙ্গোপাধ্যায় লন্ডনের বাকিংহাম প্যালেসেও তার ছবি আছে দাদা একটু পরিচিত হয়ে নিন প্রত্যেকের ছোটদের সাথে একটু জোরে করতালি দিয়ে ওনাকে শুভেচ্ছা জানাও তোমরা প্রখ্যাত চিত্রকর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রকর উনি বিচারক এবং সুদর্শন পাল প্রখ্যাত ভাস্কর ওনার ভাস্কর্য সারা বিশ্বব্যাপী সমাদৃত বাংলার গর্ব এনারা এবং মাননীয় সুজিত বোসের আমন্ত্রণে ওনারাই দীর্ঘদিন ধরে বিচারকের ভূমিকা পালন করছেন গত দু বছর অতিমারির জন্য আমরা এই কম্পিটিশন করতে পারিনি কিন্তু এবছর রঙে রঙিন হয়ে গেছে বৃজেন মজুমদার প্রখ্যাত শিল্পপতি এবং সমাজসেবী তাকে আমরা করতালি দিয়ে স্বাগত জানাই মাননীয় স্বপন সরকার ডিআইজি আইপিএস মহাশয়কে আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় রবীন্দ্র নারায়ণ নাগ আমাদের অত্যন্ত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য অশোক কুমার বণিক তিনি বেঙ্গল চেম্বার অফ কমার্সের সদস্য এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অত্যন্ত গুরু দায়িত্বে থাকেন তাকে স্বাগত জানাচ্ছি বাবলুদা আছেন অমলদা আছেন প্রত্যেককে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা একটু বলে দিই তোমরা কেউ এক্ষুনি আঁকা শুরু করবে না মাননীয় বিচারক মন্ডলী এবং আমাদের উদ্বোধনের পর মাননীয় বিচারক মন্ডলীরা দুজন তোমাদের নির্দেশ দেবেন কিভাবে কি করতে হবে তোমরা সেই অনুযায়ী নির্দেশ পালন করে তারপর অঙ্কন প্রতিযোগিতা শুরু করবে
माननीय নিতাই দত্ত উপস্থিত। মঞ্চে স্বাগত জানাচ্ছি। লাইনে ঢুকে যাও, তুমি লাইনে ঢুকে যাও। মঞ্চে স্বাগত জানাচ্ছি মাননীয় নিতাই দত্ত উপপৌর প্রধান দক্ষিণ নন্দন পৌরসভা এবং মাননীয় দিব্যেন্দু কিশোর গোস্বামী সম্পাদক শুভম স্পোর্টিং ক্লাব। তোমরা আঁকা শুরু করবে যখন বিচারক মণ্ডলীরা নির্দেশ দেবেন। মাননীয় গোপাল দা একটু মঞ্চে এসো। উদ্বোধন পর্বের পর মাননীয় মন্ত্রী আমাদের আজকে এই সবার কাছে সিট পৌঁছেছে, এই গ্রুপের কাছে সিট পৌঁছেছে, এই এর ভলেন্টিয়াররা বলুন তো গ্রুপে সবাই পেয়ে গেছে? না না, এখনো তো সিট দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা শুরু করব। প্রথমেই প্রথমেই সকলকে মাননীয় দিব্যেন্দু কিশোর গোস্বামী প্রত্যেককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আজকের উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের সকলের প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি মাননীয় সুজিত বোস সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। নমস্কার সকলকে, আমার অনেক অনেক ভালোবাসা প্রণাম, অনেক অনেক ছোটদেরকে শুভেচ্ছা। আপনারা জানেন প্রত্যেক বছরের মতো এবছরও আপনারা জানেন যে সারা বাংলা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, আমরা বসে আঁকো প্রতিযোগিতা আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর যেমন আয়োজন করি এবারও করেছি। আর যারা এখানে অংশগ্রহণ করেছো তোমরা সবাইকে আমার শুভেচ্ছা রইল। আপনাদের তোমাদের পরিবার যারা এসছেন তাদেরকেও আমার অনেক অনেক শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন খুব বড় শিল্পী। একজন শিল্পী হচ্ছে আপনারা জানেন সুব্রত গঙ্গোপাধ্যায়, তিনি খুব বড়, তার ছবি অনেক জায়গায় মানে প্রদর্শিত হয়। তিনি আজকে কিছুক্ষণের মধ্যে ডিক্লেয়ার করবেন না যে আজকের সাবজেক্ট কি হবে, কোন গ্রুপে কি হবে। আর আরেকজন আছেন প্রখ্যাত ভাস্কর সুনীল পালের সুযোগ্য পুত্র ছাত্র সুদর্শন পাল। তা সুদর্শন পালেরও ভাস্কর অনেক আপনারা দেখেছেন কলকাতা শহরে বহু জায়গায়, তার বিভিন্ন হাতের কাজ, তার মূর্তি আপনারা দেখেছেন, তাকে আমার শুভেচ্ছা। এখানে আমাদের মধ্যে ডিআইজি আছেন স্বপনবাবু আছেন, তাকে আমার শুভেচ্ছা। উপস্থিত আইসি লেক টাউন আছে ওখানে, ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত আছে এখানে, বিজনবাবু আছেন তিনি খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাকে আমার শুভেচ্ছা। অশোক দা আছে আমাদের ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের এবং আমাদের কার্যকারী কমিটির সঙ্গে সদস্য, অশোক বণিক, রবিনাথ, অমল আমাদের মধ্যে অমল আছে, বাবলু আছে, ক্লাব সেক্রেটারি আমাদের আছে দিব্যেন্দু কিশোর গোস্বামী, ক্লাবের জেনারেল সেক্রেটারি মাহমুদ আছে সঞ্চালক। আর একটা খুব বড় খবর আপনাদের কাছে বলে রাখি, প্রথমে বলে রাখি সিট অ্যান্ড ড্র সম্পর্কে যে আমরা বলেছিলাম যে 23 তারিখ আমরা পুরস্কার করব, নিশ্চয়ই এটা 23 তারিখ আমাদের যে নেতাজি বার্থডেতে যেটা ভিআইপি রোডের ওপর নেতাজির মূর্তি আছে যেখানে আমাদের প্রোগ্রাম হয়, ওই দিন যারা আজকে এই কম্পিটিশানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা অন্য পুরস্কার যারা পাবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। 22 তারিখ আমরা বলেছিলাম রেজাল্টটা আউট হবে, এটা 20 তারিখ আমরা রেজাল্টটা আউট করবো 5:30টার সময় আমাদের ক্লাবে আমরা রেজাল্ট সিট টানিয়ে দেবো। 23 তারিখে যারা পুরস্কৃত হবেন তারা সকালবেলায় চলে আসবেন, আমরা বলে দেবো প্রত্যেক পার্টিসিপেন্টকে যে আপনারা
যারা অংশগ্রহণ করছেন কেউ পুরস্কার পাবেন হয়তো কেউ পাবেন না, কিন্তু এটা বড় কথা না, পার্টিসিপেশন হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমার শুভেচ্ছা রইল, সবাইকে আমার প্রণাম রইল, খুব ভালো করে তো আপনারা আঁকবেন। আর একটা বড় ব্যাপার আপনাদের বলে রাখি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অ্যাপোলো শ্রীভূমি ম্যারাথন, অ্যাপোলো শ্রীভূমি গোল্ড ম্যারাথন 22 তারিখ সকালে শুরু হবে। এটা প্রায় 5,000 মতো পার্টিসিপেট, ইতিমধ্যে 2,000 মতো নাম আমাদের কাছে চলে এসছে। এটা প্রথম যেটা দৌড় হবে হাফ ম্যারাথন 21 কিলোমিটার, তারপরে হবে 10 কিলোমিটার, তারপর 3 কিলোমিটার। আমি সবাইকে বলবো চলো দৌড়াই, আমাদের ট্যাগলাইন হচ্ছে চলো দৌড়াই, আপনারা এই ম্যারাথনে আপনারা অংশগ্রহণ করুন। আমরা মনে করি যে সবাই পুরস্কার পাবে এমন কোনো না, কিন্তু ম্যারাথনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শারীরিকভাবে মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য এই ম্যারাথনের আয়োজন। এবং সবাই যেন এখানে উপস্থিত সমস্ত মানুষকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও প্রণাম জানাই। আমি বিষয়গুলো বলে দিচ্ছি, কারণ বাচ্চারা আর বেশিক্ষণ অপেক্ষা করাটা বাচ্চাদের উচিত না। প্রথম হচ্ছে এ গ্রুপ, তাদের সাবজেক্ট হচ্ছে কালার, মানে তাদের যে ড্রয়িংটা করে দেওয়া হয়েছে সেটা আমি করে দিয়েছি, একটা ফ্লাওয়ার ভাস। সেখানে তোমরা সুন্দর করে ফুলগুলোকে রং করো, তোমাদের মতো করে ওতে রংগুলোকে নিজেরা ঠিক করে করো। এবং এইটা তোমাদের আমি খুব সহজ একটা ড্রয়িং করে দিয়েছি ওই জন্য, যাতে তোমরা সহজে পারো। আর সময় হচ্ছে 30 মিনিট। দ্বিতীয় গ্রুপ বিয়ে, অ্যাজ ইউ লাইক, তোমরা যেমন খুশি আঁকো এবং মন প্রাণ ঢেলে আঁকো। সময় হচ্ছে 1 ঘন্টা। তৃতীয় হচ্ছে গ্রুপ সি। প্রথম হচ্ছে একটা হোলি উৎসব, যেটা আমাদের কাছে
বিরাট রঙিন একটা উৎসব, সেই রকম একটা ছবি তোমরা আঁকতে পারো, একটা রঙিন পিকনিকের ছবি আঁকতে পারো, যেগুলো আমরা খুব এনজয় করি এই শীতের সময়। এবং তৃতীয়টা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে আমরা যাই বাবা মার সঙ্গে, যারা বাচ্চারা যায় বাবা মার সঙ্গে ডিনার করতে বা লাঞ্চ করতে, সেই রকম একটা ছবি আঁকতে হবে যেখানে তোমরা সবাই মিলে ডিনার বা লাঞ্চ করছো, তার সঙ্গে তোমার বাবা মাও থাকতে পারেন, আরও আনুষাঙ্গিক অনেক মানুষ থাকতে পারেন, সেটাও তোমরা যুক্ত করতে পারো। সময়টা হচ্ছে 1.5 ঘন্টা, 90 মিনিটস। গ্রুপ ডি হচ্ছে আমরা যে কোভিড পিরিয়ডে যে ভ্যাকসিন সেন্টারগুলো দেখেছি, যেখানে ইঞ্জেকশন দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি, যে ধরনের বিষয়গুলো থাকতো, সেইটা নিয়ে কাজ করতে হবে, যেখানে আমরা খুব সচেতনভাবে এই ইঞ্জেকশনগুলো নিতাম, এই ভ্যাকসিনগুলো নিতাম, সেই রকম একটা ছবি। আর একটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পৌষ পার্বণ এবং ক্রিসমাস কার্নিভাল হলো, তার সেই বিষয় নিয়ে একটা ছবি আঁকতে। এটা এত রঙিন, এত কালারফুল হয়েছিল এবং এত আনন্দদায়ক যে ওইটাকে আমরা আর বিষয়ের বস্তুর মধ্যেই ইচ্ছে করে রাখলাম, তোমরা কেমন ভাবে এটাকে দেখেছো সেইটাকে তোমরা প্রকাশ করো তোমাদের ছবির মাধ্যমে। তৃতীয় হচ্ছে কোভিড সিচুয়েশনে আমরা যে দেখতাম সাধারণ মানুষ, যারা অনেক মানুষ খেতে পাচ্ছেন না, তাদের যে খাবার প্রদান করা হতো, তাদের যে ফুড ডিস্ট্রিবিউশন করা হতো, সেই বিষয়গুলো নিয়ে তোমরা একটা ছবি আঁকতে পারো। নমস্কার। সময়টাও 90 মিনিট, 1.5 ঘন্টা। চিনকি একটু এসো, হিন্দিতে বলে দাও। হ্যালো গ্রুপ, আমি একবার সবার জন্য সবকে লিয়ে হিন্দি মে বোল দে রে, আপ লোগ একবার হিন্দি মে সুন লিজিয়ে। গ্রুপ এ তো জো ড্রয়িং দিয়া গয়া হ্যায় উসকো বাস আপনে মন কে হিসাব সে রং করনা হ্যায়, জো ছোটে বচ্চে হ্যায় আপ লোগ কো সির্ফ কালার করনা হ্যায়। গ্রুপ বি, গ্রুপ বি মে আপ লোগ কো আপনে হিসাব সে বানানা হ্যায়, জেসা আপকা মন করে ও আপ ড্রয়িং বানা সকতে হ্যায়, রং ভর সকতে হ্যায়। গ্রুপ বি, গ্রুপ সি কে লিয়ে, গ্রুপ সি, গ্রুপ সি আপকো হোলি উৎসব, হোলি কা জো ত্যোহার হোতা হ্যায়, তিন অপশন হ্যায়, পহলা হ্যায় হোলি উৎসব, দূসরা পিকনিক, পহলা হোলি উৎসব, দূসরা পিকনিক, আর তীসরা জো হাম লোগ খানা খানে কে লিয়ে ডিনার ইয়া লাঞ্চ রেস্টুরেন্ট মে জাতে হ্যায়, উসকা এক সিনারি। তিন অপশন হ্যায় গ্রুপ সি, পহলা হোলি উৎসব, দূসরা পিকনিক, আর তীসরা ডিনার আর লাঞ্চ ইন আ রেস্টুরেন্ট, জো ডিনার আর লাঞ্চ করনে কে লিয়ে হাম লোগ রেস্টুরেন্ট মে খানা খানে জাতে হ্যায়, ও ড্র করনা হ্যায়। ইয়ে তিন হ্যায় গ্রুপ সি, টাইম হ্যায় 90 মিনিট, টাইম হ্যায় 90 মিনিট। ইংলিশ মিডিয়াম ওয়ালো কে লিয়ে ভি সুন লো, ইউ হ্যাভ থ্রি অপশন ইন গ্রুপ সি, টাইম লিমিট ইজ 19 মিনিট, দ্য ফার্স্ট ওয়ান ইজ হোলি উৎসব, ইউ নিড টু ড্র হোলি উৎসব, সেকেন্ড ওয়ান ইজ পিকনিক, অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ ডিনার আর লাঞ্চ ইন আ রেস্টুরেন্ট। ইয়ে ইউ হ্যাভ থ্রি অপশন ইন গ্রুপ সি, ফার্স্ট ওয়ান ইজ হোলি উৎসব, সেকেন্ড ওয়ান ইজ পিকনিক, অ্যান্ড থার্ড ইজ ডিনার আর লাঞ্চ ইন রেস্টুরেন্ট। বাংলাতেও বলছি গ্রুপ সি সময়সীমা 90 মিনিট, আর তিনটে যে অপশন, ফার্স্ট হচ্ছে হোলি উৎসব। সিচুয়েশন মে জো সোশ্যাল ওয়ার্ক হুয়া হ্যায় ফুড ডিস্ট্রিবিউশন, কাফি লোগ কা নৌকরি কাম কাজ সব রুক গয়া, ফুড ডিস্ট্রিবিউশন ইন কোভিড সিচুয়েশন, ইয়ে ভি আপকো চিত্রিত করনা হ্যায়। Those who have English as a medium in your school, उनके लिए भी बोल रहा हूँ, you have three option, time limit is... ये बच्चा बेरी या बे बेरी।
যারা গার্ডিয়ান না ওই বাউন্ডারির সামনে দাঁড়িয়ে আছেন বলি গরম পড়ছে তাই আমরা বারবার অনুরোধ করছি আপনারা কেউ বাউন্ডারির সামনে দাঁড়িয়ে কথা বলবেন না সবাই সর্জিটা করুন এটা ছেড়ে দিন जो सभी लोग गेट के सामने खड़े ग्रुप ए के सामने आप लोग उस जगह को छोड़ दीजिए করো নাও না কালার না হাতে না এত বাচ্চা এখান থেকে রাত Thank you.
এই তোকে দিয়েছে এনে তোকে রাখ সহযোগিতা করুন Thank you.
Thank you.
7 4 8 देखी বর্ণালী নস্কর, তুমি যেখানেই থাকো স্টেজের সামনে চলে এসো। বর্ণালী নস্কর, গুপ্তা কা মা, প্রীতি গুপ্তা কা মাতাজি, প্রীতি গুপ্তা ইহাঁ পর হ্যায়, আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। অংশগ্রহণ করেছো, তোমাদের টাইম শেষ হয়ে গেছে, সময়। আই উড লাইক টু রিকোয়েস্ট অল কম্পিটিটর্স
your time is finished. So please. ঠিক আছে দিয়ে দাও।